হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফাহিমা সুলতান। 2019 সালে সবাই এসএসসি পাস করার পর সবাই বলতেছিল যে এই কলেজে ভর্তি হব না হব না, বাট আমার ভিতর আত্মবিশ্বাস ছিল যে আমি এখানে ভর্তি হব। দেন ভর্তি হলাম, হয়ে আমার এত ভালো লাগলো যে আমার জেলার মধ্যে এত সুন্দর একটা কলেজ, এত ভালো মানের যে কি বলবো, আমি নিজে গর্ববোধ করি এই কলেজে পড়ে। এই কলেজের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, আমাদের কলেজের পরিবেশটা অনেক সুন্দর, দক্ষভাবে স্যাররা পরিচালনা করছেন। আমাদের পলিটেকনিকে বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, তারা অত্যন্ত ভালোভাবে কার্যক্রমগুলো করছে। যেমন আমাদের একটি রুবার গ্রুপ আছে, সায়েন্স ক্লাব একটি আছে এবং রেড কিচেন, প্রত্যেকটি ক্লাবে তারা নিজস্ব কার্যক্রম করছে। আমাদের যেমন সায়েন্স ক্লাব এবার জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে 2024 সালে। এবং আমাদের যে রুবার স্কাউট গ্রুপ, আমাদের রুবার স্কাউট গ্রুপটা কিন্তু সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ রুবার স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে। আমাদের গ্রুপেরগুলো কার্যক্রম এবং কলেজের কার্যক্রম অত্যন্ত ভালো এবং পরিবেশ অত্যন্ত ভালো। আমাদের কলেজের সিকিউরিটি যে ব্যবস্থাটা, এটাও একটি গেটের মধ্যে দিয়ে সবাই প্রবেশ করে এবং একটি গেট দিয়ে সবাই বের হয়, যার ফলে আমাদের সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত ভালো। আমাদের যে প্রিন্সিপাল স্যার রয়েছেন, উনি অত্যন্ত দক্ষভাবেও পরিচালনা করছেন, যার ফলে আমাদের প্রত্যেকটি সংগঠন এবং প্রত্যেকটি কার্যক্রম দিক দিয়ে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আমাদের জাতীয় পর্যায়ে যে সায়েন্স ফেয়ারে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি, এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একটি তারা ও আমরা সুনাম একটি অর্জন করেছি। নমস্কার, আমি সোনিয়া মুদক। আজকে আমাদের কলেজের রেক ডে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা হচ্ছে। মানে ভাবতেই খুব খারাপ লাগছে যে আমরা আজকের পর হয়তো বা আমাদের দেখা হবে কি না জানি না, বা এক দুবার হতেও পারে, কিন্তু এই কলেজে পড়ালেখা করে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি নিজে গর্বিত, পাশাপাশি আমার বান্ধবীরাও অনেক খুশি যে আমাদেরকে আজকে এত সুন্দরভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই কলেজের রেজাল্ট প্রতি বছরই অনেক ভালো হয়, তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুতেই এই কলেজের অনেক অবদান রয়েছে। ধন্যবাদ।